বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার জন্য আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে তিনি জানান, জনগণকে সাথে নিয়েই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বিএনপি নেতারা বলেন, সরকার তার সাথে চরম অন্যায় করেছে। বিস্তারিত ডেনিট রঙের রিপোর্টে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বিএনপি। দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, খালেদা জিয়া মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যাওয়ার পরও সরকার তার চিকিৎসা পাওয়ার অধিকার ক্ষুণ্ণ করে রেখেছে। দলের মহাসচিব বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে আন্দোলনের বিকল্প নেই। অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার জন্য তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের সামনে এখন কোনো পথ খোলা নেই, আমাদের সামনে একটাই পথ, আন্দোলন আন্দোলন আন্দোলন। দলের চেয়ারপারসনের মুক্তি ও চিকিৎসার দাবিতে 24 নভেম্বর বুধবার জেলা প্রশাসকদের স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ড্যানিট রং, মাইটিভি, ঢাকা।